নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। আগামীকাল শনিবার যে পাঁচ রাশির অর্থপ্রাপ্তির যোগ সৃষ্টি হয়েছে, সেই পাঁচ রাশির বিষয়ে আমি বিস্তারিত আলোচনা করব। পাঁচটি রাশির টার্গেট নাম্বার, রাশিভিত্তিক শুভ সময় নিয়ে আমি আলোচনা করব। অনেকে অধীর আগ্রহে দাঁড়িয়ে রয়েছেন যে কোন কোন রাশির নাম কৌশিকদা বলছে, টার্গেট নাম্বার এবং রাশিভিত্তিক শুভ সময়টা আমাদের খুব জানা ইম্পর্টেন্ট। দেখুন, আমি তো আপনাদেরকে এই বিষয়ে তো জানাবই, কিন্তু আমি আপনাদেরকে বারবার বলি যে আপনারা ভিডিওটি মোটো কেটে কেটে আপনারা দেখবেন না। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই আপনারা আলোচনাটি শুনুন। প্রত্যেকে জয় শনি মহারাজের, জয় জয় শনি মহারাজের, জয় জয় শনি মহারাজের, জয়। অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করুন। আগামীকাল পাঁচ রাশির কম হোক বেশি হোক অর্থপ্রাপ্তির যোগ কিন্তু সৃষ্টি হয়েছে। হয়তো আপনার রাশির সাথে নাম মিলে যেতে পারে, সেম টু সেম রাশির নাম আসতে পারে, তার বলে এই নয় যে আপনার সাথে সেম টু সেম অর্থপ্রাপ্তি ঘটবে। কিছু সংখ্যক মানুষের ক্ষেত্রে কিন্তু আগামীকাল অর্থপ্রাপ্তির যোগ কিন্তু প্রবল থেকে প্রবলতর কিন্তু রয়েছে। যদি আপনার জন্মছকে গাঢ় যোগ যদি থাকে, নিশ্চিতরূপে আপনার কিন্তু আগামীকাল বড় ধরনের অর্থপ্রাপ্তি কিন্তু হবে। দেখুন, আমি বারবার বলছি, যাদের অল্পের জন্য বড় ধরনের অর্থপ্রাপ্তিতে বাধা আসছে, আপনারা রাহু রক্ষা কবচ পরিধান করুন। রাহু হচ্ছে কলিযুগের রাজা, রাহু হচ্ছে আকস্মিক প্রাপ্তির মালিক। শর্টকাটে যদি কোনো গ্রহ অর্থ দিয়ে থাকে, সেটি হচ্ছে একমাত্র রাহু গ্রহ। তাই রাহুর বলবত্তাকে বৃদ্ধি করুন, রাহু রক্ষা কবচ আপনারা পরিধান করুন, নিশ্চিতরূপে আপনাদের কিন্তু বড় ধরনের অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে। দেখুন, যারা দীর্ঘদিন প্রচেষ্টা করছেন হচ্ছে না, আমি একটি কথা আপনাদেরকে বলি, নিজের ব্যক্তিগত জন্মছক অথবা হস্তরেখা আগে বিচার বিশ্লেষণ অবশ্যই করুন। আপনার হস্তরেখাতে যোগ কখন রয়েছে সেটা আগে জেনে নিন, এবং আপনার ব্যক্তিগত জন্মছকে রাহু শুক্র শনি বুধ কেমন রয়েছে সেটা কিন্তু জানা দরকার। এবং সর্বোপরি ভাগ্যভাবকে স্ট্রং করুন, কারণ এটা সম্পূর্ণরূপে ভাগ্যের খেলা। তাই ভাগ্যভাব, ধনভাব, আকস্মিক প্রাপ্তির ভাব, এই ভাবগুলো যদি আপনাদের শুভ অবস্থায় থাকে কি না, নিশ্চিতরূপে আপনার কিন্তু আগামীকাল বড় ধরনের অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে। দেখুন, প্রত্যেকের ক্ষেত্রে যে আগামীকাল অর্থপ্রাপ্তি ঘটবে এমন না, আবার কারো কারো ক্ষেত্রে কিন্তু গাঢ় সম্ভাবনা কিন্তু রয়েছে। এবং পাশাপাশি আপনাদের দশা মহাদশা পারমিট করছে কি না সেটা আগে জেনে নিন। জন্মকুণ্ডলিতে আপনার যদি বড় কোনো দোষ না থাকে, ধরুন আপনার সমস্ত কিছু ভালো রয়েছে, তাহলে আপনার কিন্তু প্রাপ্তি কিন্তু ঘটবে। এবং রাহু রক্ষা কবচ কী করবে, আপনাকে চটজলদি দুই এক নাম্বারের জন্য যাদের হচ্ছে না, রাহু রক্ষা কবচ পরিধান করুন, মিরাকেল কাজ করবে রাহু রক্ষা কবচ। এবং যারা দীর্ঘদিন প্রচেষ্টা করছেন হচ্ছে না, ভাগ্যভাবকে স্ট্রং করুন, বার্থ চার্ট রিফরমেশন অবশ্যই আপনারা করুন, আপনাদের অর্থনৈতিক স্থিতি নিশ্চিতরূপে কিন্তু মজবুত কিন্তু হবে। আমি পাঁচটি রাশির কথা বলছি, এই পাঁচ রাশির মধ্যে আপনার রাশির নাম হয়তো থাকতেও পারে। এবং টার্গেট নাম্বার, রাশিভিত্তিক শুভ সময়, এবং বারবার বলছি আপনারা এই টার্গেট নাম্বারটা আপনারা মিলাবেন কী করে, তার জন্য অবশ্যই আমার সাথে পরামর্শ করুন। সেখানে আপনাদেরকে আমি ডিটেলসে সমস্ত কিছু কিন্তু ইনফরমেশান আপনাদেরকে কিন্তু জানিয়ে দিব। প্রথম যে রাশির আমি কথা বলবো, সে রাশির নাম মকর রাশি। মকর রাশির আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার 4-8। আপনাদের শুভ সময় 10:32 থেকে 12:28 পর্যন্ত টাইমটা শুভ। দ্বিতীয় যে রাশির আমি কথা বলবো,
সে রাশির নাম বৃষ রাশি। বৃষ রাশির টার্গেট নাম্বার 5 এবং 3। আপনাদের যে শুভ সময় সকাল 11:44 থেকে 1:02 পর্যন্ত টাইমটা শুভ। 3 নম্বর যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম আপনার ক্ষেত্রে কুম্ভ রাশি। কুম্ভ রাশির আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার 8 এবং 9। আপনাদের আগামীকালের শুভ সময় সকাল 10:45 থেকে 11:36 পর্যন্ত টাইমটা শুভ। এরপর যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম আপনার মেষ রাশি। মেষ রাশির আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 9 এবং 1। আপনাদের যে শুভ সময় সেটা দেখা যাচ্ছে বৈকাল 4:05-18 পর্যন্ত টাইমটা শুভ। অন্তিম এবং শেষ যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম তুলা রাশি। তুলা রাশির আপনাদের আগামীকালের যে টার্গেট নাম্বার সেটি হচ্ছে 2 এবং 8। আপনাদের আগামীকালের শুভ সময় 11:44 পর্যন্ত টাইমটা আপনাদের শুভ। অর্থাৎ এই যে আমি 5টি রাশির কথা আমি বললাম, এই 5 রাশির ক্ষেত্রে কম হোক বেশি হোক অর্থপ্রাপ্তি কিন্তু ঘটতে কিন্তু পারে। যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন, এবং যাদের ক্ষেত্রে অল্পের জন্য বড় ধরনের অর্থপ্রাপ্তিতে বাধা আসছে রাহু রক্ষা কবচ আপনারা পরিধান করুন, এবং এর পাশাপাশি গ্রহের সঠিক প্রতিকার প্রতিবিধান আপনারা করুন। নিশ্চিতরূপে আপনাদের কিন্তু বড় ধরনের অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে। হয়তো আপনার জন্মছকে বড় কোনো দোষ রয়েছে, সেই দোষটাকে আগে কাটানো দরকার, বার্থ চার্ট রিফরমেশান অবশ্যই করা দরকার, এবং কোন সময় আপনাদের আদর্শ সময়, কোন বছর আপনাদের প্রাপ্তি রয়েছে, কোন মাসে আপনাদের প্রাপ্তি রয়েছে সেটা আগে জেনে নিন। নিশ্চিতরূপে আপনাদের আগামীকাল কিন্তু বড় ধরনের অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবেই ঘটবে। কিন্তু নিজের ব্যক্তিগত জন্মছক আগে বা যাদের ক্ষেত্রে নেই হস্তরেখা আগে বিচার বিশ্লেষণ অবশ্যই করুন। ভিডিওটি এ পর্যন্তই, সকলে সুস্থ থাকুন, নমস্কার।